আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নিকলেতে সুব্রত পালের গণসংযোগ ও লিফলেট বিতরণ। হোসেনপুরে স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর। না ফেরার দেশে আবু খালেদ পাঠান। বিবর্তন একাডেমির স্থায়ী কার্যালয়ের উদ্বোধন। ইসরায়েলের বিমান হামলায় নিশ্চিহ্ন গাজার রিমাল এলাকা। এক ইনিংসে রোহিতের 3 রেকর্ড ছাড়িয়ে গেল সচিনকে। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নির্বাচনকে সামনে রেখে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে কিশোরগঞ্জের নিকলিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। আজ সকাল থেকে দিনব্যাপী নিকলি উপজেলার চারুইতলা ইউনিয়নের সাজনপুর বাজার, রোদারপুড্ডা বাজার ও সদর ইউনিয়নের নতুন বাজার ও পুরাতন বাজারের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল এ লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। লিফলেট বিতরণ ও গণসংযোগে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাসিরউদ্দিন রিপন, নিকলি সদর ইউপি চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের হোসেনপুরে স্বামীকে মারধর থেকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হাতে প্রাণ দিয়েছে এক গৃহবধূ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কিশোরগঞ্জের হোসেনপুরে স্বামীকে মারধর থেকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হাতে প্রাণ দিয়েছেন এক গৃহবধূ। গতকাল দিবাগত রাত 2টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। নিহত রহিমা হোসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের মোহাম্মদ রফিক মিয়ার স্ত্রী। ভুক্তভোগী পরিবার দাবি করছে, গত সোমবার জমি নিয়ে বিরোধের জেরে রহিমার স্বামী মোহাম্মদ রফিক মিয়াকে হেলালউদ্দিন, জালালউদ্দিন, হিমেল, দুলাল ও মাহফুজা দেশীয় অস্ত্র ও বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারতে শুরু করে। এ সময় গৃহবধূ রহিমা তার স্বামীকে বাঁচাতে গেলে তাকেও এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রহিমা মৃত্যুবরণ করেন। গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডি চ্যানেল 4 ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, সম্মিলিত সাংস্কৃতিক জোট কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাংবাদিক আবু খালেদ পাঠান আর নেই। আজ দুপুর 1:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানী স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 86 বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 ছেলে, 2 মেয়ে, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বাদ জোহর ঐতিহাসিক শহীদ মসজিদে নামাজে জানাজা শেষে তাকে সতাল এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে। এর আগে বৃহস্পতিবার সকাল 10টায় তার মরদেহ তার প্রিয় কর্মস্থল কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আনা হবে। কিশোরগঞ্জে বিবর্তন একাডেমির স্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। আজ সন্ধ্যা 6টায় গৌরাঙ্গবাজার এলাকায় এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। বিবর্তন একাডেমির পরিচালক ও চন্দ্রাবতী আবৃত্তি পরিষদের সভাপতি মম জুয়েলের সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোচক অ্যাডভোকেট নাসিরুদ্দিন ফারুকী, নৃত্য পরিচালক নারায়ণ দেবনাথ, সঙ্গীত শিল্পী আবুল হাশেম প্রমুখ। এ সময় চন্দ্রাবতী আবৃত্তি পরিষদ, বিবর্তন থিয়েটার সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। রিপোর্ট করেছেন বিডি চ্যানেল 4 এর স্টাফ রিপোর্টার মাহফুজা পলক। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইসরায়েলের মুহুর্মুহু হামলায় কেঁপে উঠেছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। পুরো গাজা এখন ধ্বংসের জনপদে পরিণত হয়েছে। ইসরায়েলের বোমা হামলায় উপত্যকাটির রিসপন্দন নামে পরিচিত রিমাল অঞ্চলটি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা রোহিত শর্মার জন্য দারুণ এক উপলক্ষ। এদিন সেঞ্চুরি করেছেন তিনি, করেছেন তিনটি রেকর্ড। প্রথমটা ওয়ানডে বিশ্বকাপে যৌথভাবে দ্রুততম 1000 রানের, দ্বিতীয়টা সর্বোচ্চ ছক্কার ও তৃতীয়টা বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির। দর্শক, এ ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নিকলিতে সুব্রত পালের গণসংযোগ ও লিফলেট বিতরণ। হোসেনপুরে স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর। না ফেরার দেশে আবু খালেদ পাঠান। বিবর্তন একাডেমির স্থায়ী কার্যালয়ের উদ্বোধন। ইসরায়েলের বিমান হামলায় নিশ্চিহ্ন গাজার রিমাল এলাকা। এক ইনিংসেই রোহিতের 3 রেকর্ড ছাড়িয়ে গেল সচিনকে। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।